প্রমাণ আমি দিতে পারতাম যদি সময় থাকতো। আমি যদি শেষ বেলা আসতাম তো আমি 3 ঘন্টা নিয়ে আপনাদেরকে প্রমাণ দিতাম যে কোনোটা আমাদের কথায় চলে না, মালিকের কথায় চলে। মালিকের কথায় যদি চলতো, মালিকের কথায় চলে, যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার কথায় চলে। রাগ হন না, এই শরীরটা নিয়ে যদি পর্যালোচনা করতে হয় তাহলে হয়তো WHO অনেক কিছু বলবে, স্বাস্থ্য বিজ্ঞান অনেক কিছু বলবে, কিন্তু এক জায়গায় নিয়ে একে দাঁড় করা দেওয়া যায়, সে বলতে বাধ্য হবে এই শরীরটা সব কিছু কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা চলে, এখানে চলার মতো কোনো টেকনিক নাই, অদৃশ্য কোনো শক্তি দিয়ে এটা চলে। নাহলে চোখে দেখার কি উপাদান, মুখে বলার কি উপাদান, কানে চলার কি উপাদান, বাকিগুলা বাদেই দিলাম, তিনটা দেখাইলাম, কোনো উপাদান নাই, তারপর এটা দেখতেছে, তারপরও বাকশক্তি বলতেছে, তারপরও কান শুনতেছে। মাঝে মাঝে আল্লাহ দেখায়, দেখতে দেখতে এখন আর দেখে না, তুমি দেখো না কেন, চোখ তো তার জায়গায় আছে, কালকেও তো দেখতেছিল, ডাক্তার পরীক্ষা করে বলে না এখন আর দেখা যাবে না। আপনি এরকমই সারাটা জীবন কাটাইতে হবে, কেন দেখে না? মালিক দেখার যে একটা সংযোগ ছিল এখানে রহমতের, ওই সংযোগটাকে কেটে দিছে বিদায়। এখন আর 13 কোটি ক্যামেরা দিয়া, 13 কোটি ক্যামেরা একসাথে ফেল, এখন একটা ক্যামেরাও দেখে না। এইখানে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। সত্য এটাই নবীর আদর্শ। ওই খেজুর গাছ কাঁদতে ছিল, আল্লাহ রাসূল এসে সান্ত্বনা দিয়েছেন, হাদিস উঠান, যদি তার ছোঁয়া এরকম বয়া নিয়ে আসতে পারে তার আদর্শ কি নিয়ে আসবে বলেন? আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের বিচার বলো, আপনাদের বিচার বিভাগ কি বলে? পিঠের ছোঁয়া কুইসাবকে ইশারা করছেন, সে চিৎকার দিয়ে বলতেছে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, তাও জীবিত হইয়া, মরা ছিল ইশারা করছেন, আইয়ুহা দব বলতে দেরি, সে চিৎকার দিতে দেরি করে না, আরবি ভাষায় লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে, কিয়ামত পর্যন্ত আমার আলোচনা চলবে, সারা জীবন আমার আলোচনায় মুখর থাকবে। মান আমানা আনতা খায়র আনতা রাসূল রাব্বিল আলামিন, আমি সাক্ষী দিতেছি আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার আদর্শকে আদর্শ বানাবে সে আমার মতো ভাগ্যবান হবে, তারও ভাগ্য খুলবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না চির হতবাগা হবে। গাছ দূরে দাঁড়ায় আছে, আল্লাহর রসুল দূরে ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা পাহারা দিতেছেন, আল্লাহ রসুলের মাথার সামনে বসে আছে, আল্লাহ রসুল ঘুমাইতেছে, গাছ মাটির মতো, ওই গাছ মাটির মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, সব কিছুকে নিয়া মাটিতে হেসরায় না, ঠিক দাঁড়ায় স্টিক হয়ে আসতেছে, মাথার কাছে দাঁড়াইছে আবার চলে গেছে নিজের জায়গায় লেগা গেছে, কোনো মতে বুঝেই যায় না যে উঠছে আবার আসছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম, বলছে কিসের জাদু? তা গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, মাথার সামনে দাঁড়াইল, মাথার সামনে দাঁড়াইল আবার চলে গেল। আল্লাহ রসুল বলতেছে ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় একটু আপনার বন্ধুকে দেখা আসি। সে যদি মাথার কাছে দেখা ধন্য হইতে পারে, ও বিবেকমান মানুষ বুদ্ধিমান মানুষগুলা বলেন না আমি আদর্শ দিয়া কেন ধন্য হব না, আল্লাহর কথাই তো সত্য। শেষ করতেছি, আমি আল্লাহর কথাই সত্য, যদিও কবি তার অক্ষরে তার ভাষায় বলছেন কিয়া ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ই দুনিয়া কিয়া চিজ হয় লৌহ কলম তেরে হ্যাঁ, আমার বন্দুক আদর্শকে যদি আদর্শ বানাও তো দুনিয়া কি জিনিস? দুনিয়া কোনো জিনিস না, দুনিয়া কোনো দামই রাখে না, আমার বন্ধুর আদর্শকে আদর্শ বানাইতে দেরি আমি তোমার হইতে দেরি হবে না, দুনিয়া কি সমগ্র জগৎ তোর হাতে উঠায় আমি দিয়া দিব। এই জন্যই সাহাবাদের পক্ষে সম্ভব ছিলেন, জমিনে বৈশার সূর্য থামানো সম্ভব ছিল, আবার 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায় পার হওয়া সম্ভব ছিল না? ছিল না?
হ্যাঁ চলেন আমার সাথে আমি ঘুরে দেখায় দিই আপনাকে পুরুষ তো পুরুষ মহিলা সিং এখনো রাখা আছে ওই জায়গা জান টিউনিসিয়া আমি সফর করছি আপনি কইরা আসেন উম্মে হারাম যেই জায়গা দিয়ে উঠছেন নদীর থিকা বাসতে 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 নৌকা ডুবে গেছে কে কোন দিক চলে গেছে জানি না উম্মে হারাম জঙ্গলে আইসা উঠছে সিংহ উৎপাইতা ছিল যে আমার খাবার আসতেছে বহুত দিনের ক্ষুধার্ত মনে হয় আজকে মিলবে তো মিলবে সৃষ্টির সেরাটাই মিলবে যখন চোখে চোখ পড়ছে উম্মে হারাম বলতেছে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম খাবার দিলে চাঁদ পড় যাবে আমার কিচ্ছু হবে না ওই চিহ্ন এখনো রাখা আছে জান আমি তো চোখে দেখে বলতেছি কোনো কিতাব পড়া না জান রাখা আছে এখনো চিহ্ন দেওয়া আছে তো সিংহ বলছে ভুল হয়ে গেছে আমি চিনি নাই মাফ করে দেওয়া যায় না আমি সঙ্গী হারা লোকালয় হারা এই জঙ্গলে কোথায় লোকালয় আমার জানা নাই মাপ এত তাড়াতাড়ি হবে না আগে লোকালয় পৌঁছাও তারপরে ভাববো তোমাকে মাপ করব কি করব না তো সিংহ বসে পিঠে উঠেন লোকালয় পৌঁছায় দিয়া পায়ের কাছে মাথা রেখা বসে এইবার মাফ করা যায় না যা তোকে মাফ করা দিলাম সম্ভব এই জন্যই হয়েছে শুধু এইখানেই তো শেষ না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা দেখাইছেন আল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে দাওয়াত দিছেন দস্তরখান আনা হইছে দেখছে পুরাটাই ময়লায় ভরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা দস্তরখানকে আগুনের ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাকায় আছে আরে দস্তরখান আগুনে একটু পরে টান দিয়া বাহির করছেন দস্তরখান ময়লা সব পুরা ছাই হয়ে গেছে যারা দিছেন দস্তরখান ফকফকে হয়ে গেছে বন্ধুরা জিজ্ঞাসা করতেছে আনাস এই জাদু কোত্থেকে শিখলি এটা জাদু না বলে তাইলে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দস্তরখানে খাইছিলেন খাওয়ার পরে দস্তরখানে হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি দেখার জন্য যেই যেই হাতের ছোঁয়া দস্তরখানে লাগছে ওই হাত ওই দস্তরখান দুনিয়ার আগুন খায় কিনা ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন খায় না তার আদর্শ জিন্দগিতে আসলে তোমাকে জাহান্নাম খাবে তো খাবে কি করে আমাকে বুঝাও আসেন পায়ে হাত রাখেন শুধু অস্তিত্ব না আসেন শুধু অস্তিত্ব না নবীর আদর্শ যেই ক্ষেত্রে আসি যেই সম্পর্কে আসি আমি যেই ক্ষেত্রে আসি পেশাগতভাবে যেই ক্ষেত্রেই থাকি না কেন সম্পর্কগতভাবে আমি যেখানেই দাঁড়ায় থাকি না কেন আমাদের প্রত্যেকের একটা সম্পর্ক আছে কিন্তু কেউ বাবা কেউ ভাই কেউ জামাই কেউ শ্বশুর কেউ খালু কেউ ফুফা কেউ সমাজে কোথাও না কোথাও আছে যেখানেই থাকি না কেন নবীর আদর্শ শিখি নবীর আদর্শ শিখা ছাড়া কসম খোদা এই সমাজটা যতই উন্নত করতে চাই না কেন আমার ঘুরার জীবনের কিছু কাহিনী আপনাদেরকে শুনাইতাম যদি সময় থাকতো আমি দুনিয়া ঘুরতে থাকি আল্লাহ আমি ঘুরার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে থাকি ঘুরার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে থাকি 2019 কথা আছে আমি যখন আমেরিকা আমার সফর হইতেছিল কোনো এক এয়ারপোর্ট থেকে আমি বাহির হইতেছিলাম ইংরেজ মহিলা দ্বারা কাঁদতেছিল আমরা একসাথেই আসতেছিলাম বাহির হইতেছিলাম তো আমি একে জিজ্ঞাসা করলাম তুমি কাঁদো কেন বলছে এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে আমার মনে হয় এই বৃদ্ধা এই ছেলের মাই হবে অন্য কেউ হবে না আমি বলছি তুমি সত্য বলছো এটা তার মা বলছে দৃশ্য আমাকে কাঁদাইতেছে ছেলে মাকে কত যত্নে কত আদরে গাড়ির সিটে বসাইতেছে আর আমি একজন বৃদ্ধা মহিলা আমার সন্তান বৎসরে দুইবার আসে একদিন মাদার ডে একদিন ফাদার ডে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না আমি বলতে বাধ্য হয়েছি এটা আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শ শিখাইছে যে মা কোন বয়সে হইলে তাকে কিভাবে যত্ন নিতে হয় এটা আমার নবী শিখাইছে এটা আমার নবীর আদর্শ সত্য এইবারও আমি অক্টোবরের সেপ্টেম্বরের 10 তারিখে আসছি আমেরিকা থেকে লস এঞ্জেলিসে যখন আমি ছিলাম ওই দিন আমি রাত্রে কাঁদতেছিলাম সারাদিন আমার সাথে একজন মুসলমান পাকিস্তানি পাঠান সে ভালো মতো হাঁটতেও পারে না অনেক লম্বা চিকন চাকন বয়স 80 উপরে সারাদিন আমাদের সাথে ছিল এশারের পরে যখন চলে যেতেছিল
তো মুসাফা করে চলে গেছে, আমি মনে করছি সে বাসায় যেতেছে। শেষ রাতে যখন আমি উঠছি, সাথীরা অনেকেই ঘুমন্ত ছিল, তাবলিগি সফর ছিল আমার, শেষ রাতে কিছু আমল থাকে। আমি যখন উঠা শেষ করে বাহিরে দাঁড়ানো ছিলাম বারিন্দায়, তো আমি দেখতেছি গেট থেকে ওই লোকটাই ঢুকতেছে, হাতে একটা পলিথিন। আর বলতেছিলাম যখন তুমি রাত্রে ঢুকতেছিলেন, দেখতেছি হাতে একটা পলিথিন আর গায়ে সিকিউরিটি গার্ডের পোশাক। বিশ্বাস করবেন না, আমার চোখে পানি চলে আসছে যে এই বয়সের লোক সিকিউরিটি গার্ড। জিজ্ঞাস করলাম, তো বলল হ্যাঁ বাবা আমি এই চাকরি করি, এশারের পরে যাই, ফজরের সময় আসি। বাস্তবিক সত্য এটাই, রসুলের আদর্শ যদি থাকতো তাহলে এই বয়সের বাবাকে কোনোদিন সন্তান, শিশু বয়সে সে যেরকম তাকে যেরকম বাবে বুকের ভিতরে নিয়া, আমাদের বহুত সন্তানই আছে। আমরা যারা বাবা, কত রাত্রি না আমার সন্তান আমার বুকের উপরেই ঘুমায় রাত কাটাইছে, ঠিক না? না কাটায় না। হ্যাঁ, এই বয়সে তো বাবাও আমার বুকের উপরে বয়স ঘুমায় রাত কাটানোর কথা ছিল, নবীর আদর্শ না থাকার কারণে। এই জন্য আসেন আবির্ভাবের সাথে সাথে, শানের সাথে সাথে, জাজায় খায়ের দেব ইসলামিক ফাউন্ডেশনকে। আমি তো বলতেছিলাম এই বছর বাড়ির রবিউলাল থেকে যে এরকম সিরাতের আলোচনা পুরা মাস প্রত্যেক মসজিদে হওয়া উচিত ছিল, প্রত্যেকটা মহল্লায় হওয়া উচিত ছিল, যাতে আমরা জানি যে নবীর আদর্শ, নবী আমাদেরকে কি দিতে আসছেন, কি দিতেছেন, কি দিবেন। কসম খোদার, এখনো কিন্তু চোখের পানি কবরে বসে ঝড়াইতেছে। হায়াতুন নবী কোন মামাতুন নবী না, আমাদের রসুল সাল্লাহ আসলাম কবরে এখনো জীবিত, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝড়ায়। বিদায় আসেন, আমরা রসুলের আদর্শ শিখি। আলহামদুলিল্লাহ রসুলের আদর্শের উপরে ফাউন্ডেশনের বহুত কিতাব আছে, এগুলা নিজে কালেকশন করি, পড়ি। ওলামায়ে কেরামের তো অভাব নাই আমাদের দেশে, দুনিয়াতে একটাই দেশ যেই দেশের বিকল্প দুনিয়ার কোথাও নেই, সেটা বাংলাদেশ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই দেশের মতো সহজ শিক্ষা, আলেম ওলামা, এই দেশের মানুষের মতো, আমি তো এখন এটাও বলি যে এই দেশের মতো আশেক দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক সবচেয়ে বেশি, এই জন্যই এই দেশটা নিয়ে সারা দুনিয়া যাই বলুক না কেন, এই বিপর্যয় সেই বিপর্যয়, আমার মনে হয় এই দেশে কোনো বিপর্যয় কোনোদিন হবে না যতদিন এই পরিবেশ থাকবে। হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারি, করোনার আগে কতই না কথা হয়েছে বাংলাদেশের বিপর্যয় নিয়ে, কিন্তু করোনা নিয়ে এক নম্বরের মালা যদি পড়া থাকে তো বাংলাদেশেই পড়ছে, যে বাংলাদেশের চেয়ে করোনার ব্যাপারে এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ দুনিয়ার কোনো উন্নত থেকে উন্নত দেশ করতে পারে না, পারছে? গত ডিসেম্বর কেউ দেখাইতে পারে নাই যে দুই সপ্তাহ দেখাবে একজনও মারা যায় না, গত ডিসেম্বরে দুই সপ্তাহ ছিল বাংলাদেশে একজনও মারা যায় না, এরকম শতবার ভূমিকম্প আসছে তারপরও বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো বিপর্যয় হয়নি। ঢাকা শহর 7.8 ভূমিকম্প দেখছে। আমি শিক্ষিত মানুষগুলাকে প্রশ্ন করি, এরা আমাকে দেখাত মিডিয়ার মাধ্যমে যে দুনিয়ার কোনো দেশে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই, ঢাকা শহরের মতো একটা ঘন বসতির শহর, পুরান টাউনের দিকে তাকাইলে তো আরও অন্যরকম মনে হয়, ঠিক না? কোনো বিপর্যয় ঘটে নাই, আসছে চলে গেছে। আমার মনে হয় সে ভুলে হয়তো বল অনেক সময় দেওয়ালে ভুলেও বাড়ি খায়, সে মনে হয় ভুলে বাংলার জমিনে বাড়ি খাইছে, আল্লাহ বলছে বাড়ি খাইলি তো খাইলি কোথায়, ব্যাকে পিছনে যা। এই জন্য শতবার ভূমিকম্প আসে কোনো বিপর্যয় হয় না আর হবেও না। মনে করেন আসছে বুলবুল 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়া, কোনো বিপর্যয় হয়েছে? সামনে যত বিপর্যয়ের কথা শুনতেছি, আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে
আমরা আল্লাহ আল্লাহ রাসূলের আশেক থাকব, এই জমিনে কোনো বিপর্যয় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাসূলের আদর্শ শিখার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। হে আল্লাহ, আপনার নবীর, আপনার হাবিবের সীরাত, আপনার হাবিবের মিলাদ, আল্লাহ এটার আলোচনা বড় খায়রের ব্যাপার। আল্লাহ এই খায়রকে উসিলা করে বলতেছে, এই খায়রের উসিলা, এই মসজিদ যেরকম বাংলাদেশের ভিতরে তার স্থান প্রথম, কাবার স্থান যেরকম দুনিয়ার ভিতরে সবতের ভিতরে প্রথম, আমাদের দেশের ভিতরে এই মসজিদের স্থানও এরকম এক নম্বরই। আল্লাহ এটা জাতীয় মসজিদ। আল্লাহ এই চত্বরের এই আলোচনাকে উসিলা বানায় চাইতেছি, এই পুরো জাতিকে আপনি আজকে কবুল করে নেন, নবীর আদর্শের জন্য কবুল করে নেন, আয়োজকদেরকে কবুল করে নেন। আল্লাহ এই ফাউন্ডেশনকে সারা দুনিয়ার ইসলামের ফাউন্ডেশন বানায়। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। হায় আল্লাহ, যা যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায় দেন। আল্লাহ যারা অসুস্থ আছে, হায় আল্লাহ সবাইকে আপনি আল্লাহ শেফায় কামেলা আজেলা মুস্তাদররা নসিব। হায় আল্লাহ, মসজিদের চত্বর আপনার ঘরের চত্বরে বসে আছি, তারপরে যদি মাফ না করেন তার কোথায় করবেন? বিদায় আজকে তো আশা রাখি মাফ করিয়ে দেবেন। আপনার উপরে খারাপ ধারণা করা তো নিষেধ, আমরা ধারণা করতেছি, শুধু আমাদেরকে না, আমাদের বাংলাদেশের জাতিকে না, আল্লাহ সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে মাফ করা, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।